আচ্ছা এই প্রবলেমটা দেখো সেম কনসেপ্টে প্রচুর জিনিসপত্র করাবো দেখো এই প্রবলেমটা এখানে আমরা লাস্ট যে প্রবলেমটা করেছিলাম সেখানে হিট জেনারেটেড আমরা ক্যালকুলেট করেছিলাম রাইট দেখো হিট জেনারেটেড ক্যালকুলেট করেছিলাম এখন আমি আর কি বলে থিওরি গুলো বলবো না ডাইরেক্টলি প্রবলেমে চলে যাব ঠিক দেখো ধীরে ধীরে প্রবলেমের দিকে হচ্ছি এই প্রবলেমটা দেখো ভালো করে শোনো এই একটা ব্যাটার ইয়েস ক্যাপাসিটেন্স আছে সি রাইট এর মধ্যে অলরেডি টু ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স আছে অলরেডি তাহলে বলতো এটা চার্জ না আনচার্জ বলো এটা চার্জ না আনচার্জ চার্জ তাহলে সেই যদি চার্জ থাকে তাহলে এই ক্যাপাসিটেন্স এর একটা প্লেটের ইনসাইডে পজিটিভ চার্জ একটা প্লেটের ইনসাইডে নেগেটিভ চার্জ থাকার কথা তাহলে এইটা প্লাস এইটা মাইনাস এইটা এইটা প্লাস মাইনাস এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাটারি সিক্স ভোল্ট আমি কি করেছি এই চার্জ ব্যাটারিটা এই সিক্স ভোল্ট এর লাগিয়েছি ঠিক এবার তোমরা আমাকে সেম ভাবে হিট জেনারেশন বলবে বা ক্যালকুলেট করে বলবে হিট জেনারেশন ফার্স্ট এই একই জিনিস আগের দিন করিয়েছি ये पूछ ने कि एट सीवीस कर रहे हैं वेरी गुड और का हम्म यस सर एटीएम एटीएम वेरी गुड তারপর পরপর দুটো দিয়েছি হাফ সিবি স্কোয়ার হতে পারে আমি ওইটা ক্যালকুলেট করি নি এখনো করে দিচ্ছি এই বাকিরা ফাস্ট প্রথম তো এইটি হচ্ছে হ্যাঁ হাফ সিবি হ্যাঁ ইজ হাফ সিবি স্কোয়ার ভেরি গুড যদি হাফ সিবি স্কোয়ার আসে সবার দ্যাটস গুড ভেরি গুড আমি ক্যাপাসিটেন্স এর প্রচুর বিভিন্ন টপিকের প্রবলেম হয় সব টপিক টাচ করে যাব সব টপিক ইভেন অলিম্পিয়াডে যে ধরনের টপিকের প্রশ্ন আসে সেই প্রবলেম আমি টাচ করে যাব ডোন্ট ওয়ারি আচ্ছা আমি করছি আমি করছি দেখো প্রথম প্রবলেমটা দেখো দেখো ইনিশিয়ালি যদি চার্জ থাকে এটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট হয় তাহলে এর ভেতরে মাইনাস টু সিভি চার্জ আর এর ভেতরে প্লাস টু সিভি চার্জ ঠিক এবার এরপরে যখন আমি ক্যাপাসিটেন্সটা এই ব্যাটারিটা লাগিয়ে দেব তাহলে ব্যাটারিটা লাগিয়ে দিলে এই মানে ক্যাপাসিটেন্স আর ব্যাটারির যুদ্ধে ব্যাটারি জিতবে ব্যাটারি জিতবে মানে অনেকক্ষণ ধরে এই লাগিয়ে রাখলে এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কি হওয়ার কথা জানো প্লাস মাইনাস সিক্স ভোল্ট হওয়ার কথা তাহলে প্লাস মাইনাস সিক্স ভোল্ট যদি হয় তাহলে প্লাস মাইনাস সিক্স ভোল্ট যদি হয় তাহলে এই প্লেটে মাইনাস 6 সিভি আর এই প্লেটে প্লাস সিক্স সিজি দেখো এইরকম ভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে যদি সেটা হয় তাহলে বলতো এখান দিয়ে প্রথমে প্লাস টু সিভি ছিল তারপরে হয়েছে প্লাস সিক্স সিভি তাহলে এখান থেকে প্লাস ফোর সিভি গেছে আর এখান দিয়ে মাইনাস ফোর সিভি এসছে তাহলে বলতো ব্যাটারির পজিটিভ প্লেট থেকে এইভাবে প্লাস ফোর সিভি পাস হয়েছে তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হবে দেখো ওয়ার্ক ডান বাই ব্যাটারি বলো ওয়ার্ক ডান বাই ব্যাটারি ভোল্টেজ অ্যাক্রস দা ব্যাটারি চার্জ ফ্লো यस सर ফোর 4 cv না nah, cv স্কয়ার डियर হ্যাঁ 6v 4cv রাইট वेरी गुड 24 cv স্কয়ার রাইট এবার ইনিশিয়ালি কি ছিল ইনিশিয়ালি ইনিশিয়ালি ছিল ei সেটা কি হয় এবার হিট জেনারেটেড তুমি যদি ক্যালকুলেট করো বেরোবে এইট সি ভি স্কোয়ার এই প্রবলেমটাই এক টাইপের প্রবলেম বেশ কয়েকটা আমি করাবো যাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় আচ্ছা দেখো এই প্রবলেমটা এই প্রবলেমটা দেখো আচ্ছা এই প্রবলেমটায় মন দিয়ে দেখো সবাই এই প্রবলেমটায় প্লাস মাইনাস ভি আর এখানে প্লাস সি ভি মানে বুঝতে পেরেছ এখানে উল্টো ভাবে তোমার লাগানো হয়েছে না দেখো বুঝতে পারছো হ্যালো মানে প্রথমে মাইনাস প্লাস ছিল তার মানে এইখানে ছিল মাইনাস সিভি তারপরে এইখানে ছিল প্লাস সিভি রাইট এইবার যখন আমি ব্যাটারিটা লাগালাম ব্যাটারি আর ভোল্টিটেন্স এর মধ্যে জিতলো ক্যাপাসিটেন্স যদি ক্যাপাসিটেন্স যেতে তাহলে অনেকক্ষণ পরে এইখানে হবে এখানে প্লাস মাইনাস ভি হবে তার মানে এইখানে হবে প্লাস সিভি এইখানে হবে মাইনাস সিভি রাইট এবার তো এখানে মাইনাস সিভি ছিল এখানে প্লাস সিভি হয়েছে তার মানে এখান দিয়ে টু সিভি গেছে তাহলে বলতো ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত বলো ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত সেটা হচ্ছে ভি ইন্টু টু সিভি বলো টু সিভি স্কোয়ার দেখো রাইট ওয়ার্ক ডান বাই ব্যাটারি বলো তো ইআই কত আর ইএফ কত ইআই হাফ সিভি স্কোয়ার আর ইএফ হাফ সিভি স্কোয়ার এই দুটোই তো হাফ 2 c^2 তাহলে বলো তো হিট জেনারেটর এখান থেকে কি 2 c^2 রাইট আসছে আচ্ছা তাহলে এই দুটো প্রবলেম করে আমরা একটা ওয়ার্ম আপ করলাম দেখো এই দুটো প্রবলেম করে আমরা একটা ওয়ার্ম আপ করলাম এই ওয়ার্ম আপ করার পরেই আমরা এবার একটা নতুন টাইপের প্রবলেমের দিকে যাবো প্রবলেমটা দেখো আমি এই একটু মোটা করে ড্র করছি দেখো ক্যাপাসিটিস একটু মোটা করে করছি দেখো ক্যাপাসিটেন্সটা প্রথম থেকে টু ভি ক্যাপাসিটেন্স চার্জ করা এবার আমি কি করেছি এই ক্যাপাসিটেন্সটা এই ক্যাপাসিটেন্সটাকে এইরকম একটা ভোল্টেজের এক্রসে লাগিয়েছি এবার দেখো যে ভোল্টেজ সোর্স এর কম ভ্যালু আর যেটা আগে থেকে ছিল সেটা বেশি ভ্যালু। শোনো ইনিশিয়ালি এইখানে প্লাস টু সি আর এইখানে মাইনাস টু সি এবার অনেকক্ষণ পর এই দুটো ক্যাপাসিটেন্স এর প্লাস মাইনাস ভি আসবে যদি অনেকক্ষণ পর এখানে প্লাস মাইনাস ভি আসে তাহলে এইখানে হবে সিভি আর সরি প্লাস আর এইখানে মাইনাস হবে সিভি কিনা বলো এবার বলো ইনিশিয়ালি প্লাস টু সিভি ফাইনালি সিভি ভি মানে এইখান দিয়ে সিভি এসেছে ভেবে বলো হ্যালো এইখান দিয়ে সিভি এসেছে ভেবে বলো হ্যালো এইবার একটা জিনিস দেখো আমরা এতক্ষণ ধরে যে প্রবলেম গুলো করেছি একদম প্রথম থেকে প্রথম থেকে দেখো প্রতি কেসে এই পজিটিভ প্লেট থেকে ব্যাটারির পজিটিভ প্লেট থেকে চার্জটা বেরিয়েছে দেখো প্রতিটা ব্যাটারির পজিটিভ প্লেট থেকে চার্জটা বেরিয়েছে ব্যাটারির পজিটিভ প্লেট থেকে চার্জটা বেরিয়েছে ব্যাটারির পজিটিভ প্লেট থেকে চার্জটা বেরিয়েছে দেখেছো প্রতিটা কেসে দিয়া দেখেছো দেখো কিন্তু এইটাই একমাত্র দেখো পজিটিভ চার্জটা মানে চার্জটা এই পজিটিভ প্লেটে ঢুকছে দেখো পজিটিভ প্লেটে ঢুকছে তাহলে এইবার আমি কি একটা কথা বলতে পারি ঠিক আগের গুলোতে আগের গুলোতে যখন আমি ব্যাটারিটাকে কানেক্ট করেছিলাম সেই ব্যাটারি থেকে আমার ক্যাপাসিটেন্সটা চার্জ হয়েছিল না কি কারণ যেখানে চার্জ যাচ্ছিল সেই মানে ক্যাপাসিটেন্সটা চার্জ হয়েছিল যেখানে চার্জ যাচ্ছিল এবার বলতে এখানে চার্জ কোথায় যাচ্ছে ব্যাটারিতে তাহলে তো এখানে কে চার্জ হচ্ছে এখানে কে চার্জ হচ্ছে হ্যালো হ্যালো এখানে কে চার্জ হচ্ছে ব্যাটারি কেস অফ অফ চার্জিং চার্জিং আগে বলো তোমরা আমার কনসেপ্টটা বুঝতে পেরেছ কিনা আচ্ছা এই চার্জিং অফ ব্যাটারি কখন তোমরা পাওয়ার ব্যাংকের নাম শুনেছো মোবাইলের চার্জ কমে গেলে দেখবে একটা পাওয়ার ব্যাংক ইউজ করা হয় রাইট এবার তোমার মোবাইলটাকে তুমি ক্যাপাসিটার ধরো কেন ওখানে তুমি চার্জ করেছো সেই চার্জটা আস্তে আস্তে ডিটোরিয়েট করে চলে যাবে তুমি যদি ওইটা একটা পাওয়ার ব্যাংকে লাগাও দেখো পাওয়ার ব্যাংক কি বললাম পাওয়ার ব্যাংক ঠিক এবার পাওয়ার ব্যাংকটাকে তুমি পাওয়ার ব্যাংকে আমার কি থাকে চার্জ স্টোর থাকে তাহলে সেই চার্জটাকে আমি ক্যাপাসিটার বলতে পারি তারপরে পাওয়ার ব্যাংক থেকে আমার ব্যাটারিতে এই কি বলে ওটার নাম কি মোবাইলে আবার চার্জ চলে আসে না মোবাইলটাকে তুমি ভি ধরো আর পাওয়ার ব্যাংকটাকে টু ভি ধরো বুঝতে পারছো আচ্ছা এবার এখানে মিলিয়ন ডলার কোয়েশ্চেন ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হবে আচ্ছা এটার জন্য আমাকে আবার এখানে একটু চলে যেতে হবে দেখো আমরা এই যে হ্যাঁ দেখো এইখান থেকে যদি প্লাস কিউ চার্জ আছে তাহলে এখান থেকে প্লাস কিউ চার্জ বেরোবে তার মানে ভেবে দেখো এইখানে আবার পোটেন্সিয়াল এনার্জি প্লাস কিউ ভি আর এইখানে পোটেন্সিয়াল এনার্জি জিরো বুঝতে পারছো তাহলে এবার যদি এই অ্যারোটা উল্টে যায় তাহলে কি ঘটনাটা ঘটবে বলতো অ্যারোটা উল্টে যায় তাহলে কি ঘটনাটা ঘটবে ভেবে বলো 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 অ্যারোটা উল্টে যায় হ্যালো বুঝছছ কি বলছিস কি আমি এটাকে যদি প্লাস কিউ এর জায়গায় প্লাস কিউ যদি ডান দিকে যায় তাহলে মাইনাস কিউ বাকি কে আসবে না তাহলে বলতে তো এইখানে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হবে মাইনাস কিউ হবে না এখানে ওয়ার্ক ডান বাই আর এখানে তো জিরোই হবে 그러면은 ভেবে বল তো এই ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হবে বলো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হবে দেখো

অ্যাটমসফিয়ার থেকে হিটটা নিয়েছে সেটা কখনো পসিবল আচ্ছা সৃঞ্জয় শারদ্যুতি তোমাদের কপি চেক হয়ে গেছে রত্নাদির কাছ থেকে নাম্বারটা জেনে নেবে ফার্স্টার তোমরা এবারে তোমরা এবার যেটা দেবে সেটা হচ্ছে অপটিক্স এর টেস্টটা কমপ্লিট করো অপটিক্সের টেস্টটা ওকে আর এই এটার নাম কি

টোটাল পাঁচটা ফুল টেস্ট হবে বোর্ড লেভেল চলো আগে বলো এই প্রবলেম গুলো বোঝা গেছে আচ্ছা এবার নেক্সট কনসেপ্ট কানেক্টিং চার্জড কানেক্টিং চার্জ ক্যাপাসিটার কানেক্টিং সি আর চার্জ আচ্ছা এই কানেক্টিং চার্জ ক্যাপাসিটার এইগুলো অনেক শর্টকাটে করা যায় ঠিক আছে কিন্তু সেই শর্টকাটটা আমি পরে দেখাবো তার আগে আমি তোমাদের দেখিয়ে নি যে কি বলে প্রসেসে কিভাবে হয় দেখো প্রসেসে কিভাবে হয় ওকে দেখো চার্জ ক্যাপাসিটার যদি আমরা কথা বলি তাহলে বলো তো এখানে হঠাৎ করে চার্জ ক্যাপাসিটার হলে কি ঘটন মানে কি অসুবিধাটা হবে দেখো আগের ক্ষেত্রে কি হয়েছিল ব্যাটারির 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 অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স কখনো কি চেঞ্জ হয়েছিল না কিন্তু যদি আমি একটা আনচার্জ ব্যাটারিকে বা চার্জ ব্যাটারিকে এই আনচার্জ কে বা চার্জ কে এর অ্যাক্রস এ লাগিয়ে দিই কি বলে এই কার অ্যাক্রসে এ ব্যাটারির অ্যাক্রস তাহলে অনেকক্ষণ পরে ব্যাটারির যা ভোল্টেজ সেই ভোল্টেজটাই কে পাবে ব্যাটারির যা ভোল্টেজ সেই ভোল্টেজটাই কে পাবে বলো ক্যাপাসিটারটা পাবে কিন্তু এখন চার্জ এই দুটো চার্জ ক্যাপাসিটারকে আমরা কানেক্ট করব দুটো চার্জ ক্যাপাসিটারকে কানেক্ট করা কিন্তু একটু মানে ডিফিকাল্ট বলবো না কি বলবো মানে দুটো চার্জ ক্যাপাসিটিকে কানেক্ট করা ইজ বেসিক্যালি সেখানে সবকিছুই চেঞ্জ হতে পারে চার্জও চেঞ্জ হতে পারে দুটোরই দুটোরই ভোল্টেজ চেঞ্জ হতে পারে কি বললাম দুটোরই ভোল্টেজ চেঞ্জ হতে পারে দুটোরই চার্জ চেঞ্জ হতে পারে রাইট ওকে দেখো ইজি প্রবলেম দিয়ে শুরু করছি আগে ড্র করে নি সেটা হচ্ছে এখানে টু আর এখানে থ্রি মাইক্রোফেরাড আবার বলছি এগুলো বইতে নেই ঠিক আছে কম্পিটিভ এক্সামে এসছে আমাদের স্টাডি মেটেরিয়ালে আছে যে কোনো হাই স্ট্যান্ডার্ড আহ তোমার এর জন্য যে বইগুলো সেখানে আছে দেখো মাইনাস প্লাস ফাইভ ভোল্ট ঠিক মাইনাস প্লাস টেন ভোল্ট মানে এই টেন ভোল্টের টু মাইক্রোফ্যারাট ক্যাপাসিটেন্স আর ফাইভ ভোল্টের থ্রি মাইক্রোফ্যারাট ক্যাপাসিটেন্স এর দুটোকে আমি এইভাবে জুড়ে দিয়েছি যদি জুড়ে দিই তাহলে আমাকে এই কেসেও সেম জিনিস বার করতে হবে যে হিট জেনারেটেড আচ্ছা বলো আগের কেসে হিট যখন জেনারেট হয়েছিল তখন বেসিক্যালি কি জন্য হয়েছিল ওখানে একটা রেজিস্টেন্স ছিল সেই রেজিস্টেন্সটা আমি তারপরে আর ড্র করিনি সেই রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যখন আমার কারেন্ট ফ্লো হয়েছিল সেই জন্য কারেন্ট মানে চার্জ ফ্লো হয়েছিল সেই জন্য হিট জেনারেটেড হয়েছিল এখানেও সেম কেস আমি এখানে যদি একটা তোমার ইয়ে লাগিয়ে দিই রেজিস্টেন্স লাগিয়ে দিই তাহলে বলতে তো রেজিস্টেন্সের মধ্যে দিয়ে চার্জ ফ্লো হয় কিনা হ্যাঁ হয় তাহলে সেখানে হিট জেনারেটেড হবে কিনা হবে হ্যাঁ হবে এই পুরো জিনিসটা এবার আমরা ক্যালকুলেট করব প্রথমে ইলাবোরেট ক্যালকুলেশনটা দেখো তারপরে শর্টকাট ট্রিক শেখাবো একটাই এই প্রসেসে করব দেখো একটাই আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো এখানে আমি সেম পোলারিটির লাগিয়েছি দেখো এটা প্লাসের সাথে এখানে প্লাস লাগিয়েছি চেক করো দেখো তার মানে চার্জ ক্যাপাসিটার দেখো এই দুটো করব একটা হচ্ছে অপোজিট পোলারিটি এইটাকে যদি আমি এ বলি এইটাকে যদি আমি বি বলি তাহলে এইটা আমার সেম পোলারিটি আর এরপরে অপোজিট পোলারিটি করছি প্রবলেমটা কিভাবে সলভ করবো দেখো মন দিয়ে শুনবে সবার আগে আমরা ইনিশিয়ালি কত করে চার্জ এর মধ্যে রয়েছে সেটা আমরা বলবো বলো তো এইখানে কত চার্জ রয়েছে দেখো এখানে হ্যালো 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 দেখো কুলম সরি এটাই মাইনাস ফিফটিন কুলম এবার আমি আর ওই কুলম লিখছি না ঠিক আছে এখানে কত ইনিশিয়ালি এটা ইনিশিয়ালি ছিল ঠিক ইনিশিয়ালি ছিল রাইট আচ্ছা বলার মন দিয়ে শুনবে এবার তোমাদের যেটা বলার আমি যদি কানেক্ট করে দিই তাহলে তো আমার বেসিক লগুলো বেসিক লগুলো ভ্যালিড কি কোন লগুলো কিট ল মানে যেখানে ভোল্টেজ সেম দেখো ভোল্টেজ মানে সরি ভোল্টেজের ল বা কিপচার কারেন্ট ল আচ্ছা একটা জিনিস এইটাই লক্ষ্য করো বলতো যখন আমি এগুলোকে কানেক্ট করে দিয়েছিলাম তখন ব্যাটারির অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সেটাই আলটিমেটলি এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে চলে এসেছিল অনেকক্ষণ ধরে লাগিয়ে রাখলে রাইট আমরা এখানে কি ভোল্টেজটাকে আমরা ইকুয়েট করে দিয়েছিলাম না দেখো অনেকক্ষণ ধরে লাগিয়ে রাখলে ব্যাটারির অ্যাক্রসে যা ভোল্টেজ ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে তাই ভোল্টেজ তাহলে সেখান থেকে যদি আমরা একটা হিন্স পেয়ে যাচ্ছি যে এইখানে দুটো যে ক্যাপাসিটেন্স হবে দুটো যে ক্যাপাসিটেন্স হবে সেই দুটো ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ সেভ হওয়ার কথা সেভ হওয়ার কথা এবার সেটাকে আমরা দেখছি এবার দেখো আমি একটা জিনিস বলছি আমি ধরলাম আমি ধরলাম এইখান থেকে কিউ চার্জ ফ্লো রাইট আর হো আমি না একটা জিনিস একটু গন্ডগোল করেছি গন্ডগোল না ও হো আমার মাথায় ছিল না কোনো অসুবিধা নেই এখনই বুঝিয়ে দিচ্ছি দেখো কিছুই না এইখানে একটা সুইচ আছে এই সুইচটা পি ইকুয়াল টু আমরা ক্লোজ করেছি এবং পি ইকুয়াল টু তে ক্লোজ করার আগে এই সিচুয়েশনটা ছিল বুঝতে পেরেছো পি ইকুয়াল টু ক্লোজ করার আগে এই সিচুয়েশনটা ছিল ঠিক আচ্ছা এইবার আমি কি করছি আমি ধরলাম তার মানে কি এইরকম যদি দুটো চার্জকে দুটো ক্যাপাসিটিকে যদি আমি মানে কানেক্ট করে দিই তাহলে ভেবে দেখো তো চার্জগুলো ফ্লো হবে কি হবে না বলো চার্জগুলো ফ্লো হবে কি হবে না ভেবে বলো চার্জ হবে রাইট দেখো 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 চার্জগুলো ফ্লো হবে এইটুকু আমরা বুঝতে পেরেছি ঠিক এবার দেখো এবার এখান থেকে কিউ চার্জ এসছে তাহলে বলতো এই প্লেটে এই ভেতরের প্লেটে কত চার্জ বেঁচে আছে প্লাস টোয়েন্টি মাইনাস কিউ আর এর ভেতরের প্লেটে তখন কত চার্জ হয়েছে প্লাস ফিফটিন প্লাস কিউ দেখো হ্যালো সেম ভাবে এইখানে যত পজিটিভ মানে এইখানে যত পজিটিভ কোয়ান্টিটি হবে এইখানে ঠিক ততটাই নেগেটিভ কোয়ান্টিটি হবে যদি সেই ঘটনাটা ঘটে তার মানে এইখানে আমার মাইনাস টোয়েন্টি মাইনাস কিউ যদি সেই ঘটনাটা ঘটে তাহলে এইখানে মাইনাস ফিফটিন প্লাস কিউ এইখান থেকে যদি চার্জটা ফ্লো হয় তাহলে এইখান থেকেও চার্জটা ফ্লো হবে বলো হবে কি হবে না বলো হ্যালো বুঝতে পেরেছো

ফিল করবে না অ্যাডভান্সেও আমার লেকচার ফলো করো সব কিছু করিয়ে দেবো ক্যাপাসিটেন্সের একেবারে পিএইচডি পোস্ট ডক করিয়ে দেবো ভেরি ইন্টারেস্টিং দেখো মন দিয়ে শোনো তাহলে এখন বলতো আমরা এরকম ভাবে বলতে অভ্যস্ত না এইটা ধরো সি আর এখানে হচ্ছে কিউ চার্জ মানে ক্যাপাসিটেন্স এইটা বলতে অভ্যস্ত না এটার ইনার মিনিং কি ইনার মিনিং ইনার মিনিং হচ্ছে এইখানে প্লাস কিউ চার্জ আর এইখানে মাইনাস কিউ চার্জ তাই তো সেটাই তো আমাদের ইনার মিনিং আর এটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট তো আমরা এখানে দেখো ইনার মিনিং বলেছি এখানে প্লাস কিউ মাইনাস টোয়েন্টি মাইনাস কিউ চার্জ তাহলে বলতে এখন ইনার মিনিং যদি আমি এখানে বলি তাহলে এইটা টু মাইক্রোফ্যারাট আর এর চার্জ কত টোয়েন্টি মাইনাস কিউ রাইট আচ্ছা এবার এর ইনার মিনিং যদি ধরি তাহলে থ্রি মাইক্রোফ্যারাট আর চার্জ কত ফিফটিন প্লাস কিউ এর মানে কি এর মানে এই কোয়ান্টিটির পজিটিভ চার্জ এই কোয়ান্টিটির পজিটিভ চার্জ এই প্লেটে আর এইটা মানে এই কোয়ান্টিটির পজিটিভ চার্জ এই প্লেটে ঠিক তার মানে বলতো ফাইনালি এইটা পজিটিভ এইটা নেগেটিভ এইটা পজিটিভ এইটা নেগেটিভ তাই না এবার এইখানে আমি ধরলাম ভি ওয়ান ভোল্টেজ ধরলাম এইখানে ভি টু ভোল্টেজ রাইট এবার আমি কিচ অফ ভোল্টেজ লাগাচ্ছি নেগেটিভ থেকে পজিটিভ ভি ওয়ান বাড়ছে না কমছে বাড়ছে প্লাস তারপরে আমি পুরো লুপটা ঘুরছি

চার্জ ফ্লো হচ্ছিল সেই সময়টাই কিন্তু আমি কনসিডার করছি না সেই সময়টাই আমি করছি না আমি কখন করছি অনেকক্ষণ পর সেই সময়টাই সেইটা কি বলতো ওই সময়টাই কনসিডার করা মানে কি আহ বুঝতে পারলে ওই ওই সময়টাই কনসিডার করা মানে হচ্ছে তোমার ওটা ট্রান্সজিয়েন্ড স্টেট আমি ট্রান্সজিয়েন্ড স্টেটে কনসিডার করছি না বলো আমি কনসিডার করছি না ওকে ওকে আচ্ছা এবার বলো আমি যদি এখানে ভোল্টেজ ড্রপ জিরো বলি তাহলে মাইনাস প্লাস ভি ওয়ান তারপরে কি হবে পজিটিভ থেকে নেগেটিভ কমছে না বাড়ছে ঠিক তাহলে আমি বলতে পারি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু তার মানে বলো তো দুটো চার্জ ক্যাপাসিটার কে যদি আমি কানেক্ট করি তাহলে কি সেম হয় চার্জ সেম হয় দুটো ক্যাপাসিটেন্স এর না ভোল্টেজ রাইট রাইট মনে থাকবে সো ইফ রি কানেক্ট টু চার্জ ক্যাপাসিটি আর দেন দা এবার তুমি বলবে দুটো কেন দাদা তিনটেও তো হতে পারে ইয়েস তিনটে নিয়েও করাবো ডোন্ট ওয়ালি তো শোনো তিনটেই ম্যাক্স দুটোই এখনো পর্যন্ত দিয়েছে তিনটে এখনো দেয়নি সেফ সাইডে থাকার জন্য তিনটে করিয়ে দেবো ডোন্ট ওয়াই চারটে পাঁচটা সব হয় তিনটে করালেই বুঝে যাবে প্রসিজিওর ঠিক আচ্ছা এবার একটা কথা বলো তার মানে আমি বলতে পারি যদি দুটো ক্যাপাসিটার থাকে তাহলে চার্জটা সেম হয় না সেমটা কে হয় বলো সেমটা কে হয় হ্যালো বলো সেমটা কে হয় ভোল্টেজ এবার শোনো ভি ওয়ান মানে কি ভি ওয়ান মানে তোমরা জানো ভি ওয়ান মানে চার্জ বাই ক্যাপাসিটি আরে কি বলো কিউ ইকুয়াল টু সি ভি তাহলে কিউ বাই কিউ বাই ভি দেখো তাহলে বলতে ভি ওয়ান এর জায়গায় আমি কি লিখতে পারি ভি ওয়ান আমি আচ্ছা এইখানে যে ভি কি লিখলাম কিউ বাই সি এইখানে যে ভি লিখেছি কিউ বাই সি এটা কোন কিউ প্লাস কিউ না মাইনাস কিউ আগের দিনই বলেছিলাম

এখান থেকে ক্যালকুলেট করে দেখো কিউর ভ্যালু মাইক্রোক আসছে আচ্ছা কিউ এর ভ্যালু যদি আসে তাহলে করে বলতো কত কত আসছে একই আসার কথা কথা একদম কোন ডাউট নেই একদম ঠিক করেছে রাইট আচ্ছা এবার আমরা যে ফর্মুলা ফেলেছিলাম দেয়ার ফর্মুলা ফেলেছিলাম সেই ফর্মুলায় এখন ব্যাটারি আছে না না ব্যাটারি নেই সাবার যদি ব্যাটারি না থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারবে দাঁড়ো কোথায় গেলো এই যে হিট জেনারেটেড কি হবে যদি ব্যাটারি না থাকে এটা জিরো হম দেখো এটা জিরো তাই না ওয়ান বাই ব্যাটারি জিরো না জিরো তাহলে কি হবে মাইনাস অফ ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে আলটিমেটলি কি হবে এই মাইনাসে মাইনাস এ প্লাস হয়ে ইনিশিয়াল মাইনাস ফাইনাল হবে না চেক করে তাহলে দেখো তো এটা লিখতে পারি হিট জেনারেটেড ইকুয়াল টু ইআই মাইনাস ইফ দেখো হিট জেনারেটেড ইআই মাইনাস ইএফ যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো এবার ই আই আর ইএফ কত তোমরা জানো হাফ

এটা কি লিখেছি ইআই বলো তো ইএফ কি লিখব হাফ টু ইন্টু সেভেন স্কোয়ার প্লাস হাফ থ্রি ইন্টু সেভেন স্কোয়ার দেখো তো এটা করতে লিখতে পারি কিনা লিখতে পারি বাস এখান থেকে চেক করে দেখো ফিফটিন মাইক্রো জুল আসছে কিনা হিট জেনারেটার আচ্ছা কি করDataContext yes sir আগে বলো তোমরা বুঝতে পেরেছো কি না আচ্ছা যদি বুঝদেন সেট করো বলো হাক কর দিয়া দাও দেখো তেছে আচ্ছা এই প্রবলেমটা দেখো এবার এইটার আমার একটা শর্ট ট্রিক আছে শর্ট ট্রিক আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আচ্ছা দেখো আমি এটাকে কেন বড় করে দেখিয়েছিলাম একটু বোঝায় দেখো এই দুটো কি বলতো এই দুটো প্লেট কারপ্লেট বলো কার প্লেট দুটো তাই না হ্যালো এইবার শোনো যখন এইখান থেকে চার্জ চার্জ এসে মানে এই এই প্লেটটা থেকে প্লেটে না এবার ভেবে দেখো তো কোনোভাবেই কোনোভাবেই দেখো দেখো কোনোভাবেই এই চার্জটা কি মানে এই চার্জটা এই প্লেট থেকে এই প্লেটে জাম করতে পারবে এই প্লেট থেকে এই প্লেটে জাম করতে পারবে কোনোভাবেই না পারবে না কি করে এই প্লেট থেকে ওই প্লেটে জাম্প করবে জাম্প করতে পারবে চার্জটা জাম্প করতে পারবে না স্যার নিয়ে যাবে টাইম নিয়ে না কখনোই জাম্প করতে পারবে না আরে এই যে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন ক্যাপাসিটেন্স এর এইরকম যদি থাকে তাহলে এখান থেকে যদি চার্জ আসে মানে অ্যাকচুয়ালি কি হয় এই প্লেটেরই চার্জগুলো এখানে 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 ডিস্ট্রিবিউট হয়ে যায় না এই চার্জগুলো কি কখনো এদিক থেকে ওদিকে জাম্প করে করে না তাহলে এবার দেখো তো আমরা যদি এই ঘটনাটাকে এইভাবে দেখাই আচ্ছা তো আচ্ছা এটা তো টু মাইক্রোফারাট ছিল এটা থ্রি মাইক্রোফারাট ছিল দেখো এটা টু মাইক্রোফারাট এটা থ্রি মাইক্রো মাইক্রোফারাট এবার সবার প্রথমে এই প্লেটে কত চার ছিল বলতে পারবে প্লাস আর এই প্লেটে প্লাস বলো ছিল কি ছিল না আচ্ছা এবার শোনো এরপরে কত চার্জ গেছে তাহলে বলতো এখন এই প্লেটে কত চার্জ এই প্লেটে ফরটিন আর এই প্লেটে টোয়েন্টি ওয়ান ফাইনাল চার্জ এবার দেখো তো চোদ্দ আর একুশ এটাকে সাম করো ফাইনাল চার্জ এই সাইডে আর এখন 35 তার যে চার্জটা আগে ছিল সেই চার্জটাই রিডিস্ট্রিবিউট হবে না কেন কারণ চার্জ এই এই পাশ থেকে তো ওপাশে যেতেই পারবে না পারবে কি দেখো এই যে এই মধ্যেই চার্জটা থাকবে না এই পাশ থেকে কি ওপাশে যেতে পারবে চার্জটা ভেবে দেখো দেখো এই পাশ থেকে ওপাশে কি চার্জটা যেতে পারবে ভালো করে ভেবে দেখো যদি এপাশ থেকে ওপাশে চার্জটা যেতে না পারে তাহলে এই এর মধ্যেই যদি চার্জটা থাকে এর মধ্যে তাহলে আমরা বলতে পারি চার্জ হাজ কনসেপ্ট থেকে আমরা কি দেখেছি বলতো এই কনসেপ্ট থেকে ভি ওয়ান আর ভি টু সেম দেখেছি এই কনসেপ্ট থেকে তার মানে কি এর একর দুটোর একরসে ভোল্টেজ সেম না ভি সেম না আচ্ছা এবার দেখো যদি দুটোর একরসেই ভোল্টেজ ভি হয় তাহলে এবার অলরেডি আমি এটাও তো জেনে নিয়েছি রিয়া যে এই আফটার চার্ট মানে কানেক্টিং এই দিকটা প্লাস হবে এই দিকটা প্লাস হবে আফটার কানেক্টিং কেন আরে বাবা কানেক্ট করার আগে তো দুটোই পজিটিভ ছিল এই সাইডটা কি কোনোদিন নেগেটিভ হতে পারে এই সাইডটা তাহলে যদি এই দুটো এইটা পজিটিভ হয় তার মানে এইটা পজিটিভ এইটা নেগেটিভ এইটা ভি এইটা পজিটিভ এইটা নেগেটিভ এইটা ভি তার মানে দুটোর এক্রোসে ভি হবে যদি দুটো এক্রোসেই ভি হয় তাহলে বলতো এইটা টু তাহলে এই এই প্লেটে কত ভোল্টেজ এই এই প্লেটে চার্জ কত টু ভি আরে বাবা চার্জ ইন্টু ভোল্টেজ আর এই প্লেটে তাহলে বলো তো এই দুটোকে যদি আমি সাম করি তাহলে সেটা কি হওয়ার কথা টোয়েন্টি আর ফিফটিন এর সাম তার মানে এটা টু ভি প্লাস থ্রি ভি দেখো তো এখান থেকে ভি সেভেন আসছে নাকি ঠিক আগেরটার মতো আমি আগেরটা তোমাদের ইলাবোরেটলি প্রতিটা স্টেপ করে করে দেখিয়েছি সেই স্টেপ থেকে আমি ফান্ডা নিয়ে সেই স্টেপ থেকে আমি ফান্ডা নিয়ে এইটা করেছি দেখো বুঝতে পেরেছো কিনা দেখো বুঝতে পেরেছো ডাউট থাকলে বলো ডাউট আছে দেখো ডাউট থাকলে বলো ডাউট আছে নেই বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ আচ্ছা যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের কিছুটা গেম ওভার কি করে গেম ওভার দেখো এবার বলো একবার যদি ভোল্টেজ চলে আসে তারপরে তো তুমি আরামসে সব পেয়ে যাবে পেয়ে যাবে না দেখো ইআইএফ জেনারেটেড পাবে কি পাবে না রাইট এবার এই প্রবলেমটা তোমরা আমার মনের শান্তির জন্য করে দাও তো এই প্রবলেমটা শর্টকাটে আচ্ছা এটা টু মাইক্রোফেরাট ওয়ান মাইক্রোফারাড এইটা প্লাস মাইনাস টেন ভোল্ড এইটা প্লাস মাইনাস সেভেন ভোল্ড দেখো সেম ভাবে এই গল্পগুলো আর আমি বলছি না এখান থেকে ইকুয়াল টু জিরোতে এই সুইচ টা অন করা হয়েছে তাহলে অনেকক্ষণ ইয়েস অনেকক্ষণ বাদে হিট জেনারেটেড কথা বার করতে বলেছে ফার্স্ট

আচ্ছা এগুলো কিন্তু আমরা সব ট্রানজিয়েন্ট স্টেটে করছি না তোমার কি বলে ওটার নাম কি রিয়ার স্টিডি স্টেটে করছি হ্যালো সব কিন্তু আমরা স্টিডি স্টেটে করছি ওকে সব স্টিডি স্টেটে তিন আচ্ছা আচ্ছা সবার আগে বলো তো এদের দুজনের মধ্যে ফাইনাল ভোল্টেজ কত এসছে নয় মাইনাস ভেরি গুড কি করে নাইন আসছে এইখানে টুয়েন্টি এইখানে সেভেন আর ফাইনালি এইখানে ধরলাম ভি আর ভি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে হবে টু ভি আর এইটা হবে আহ মামা মামা মাম মম 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 উম উম কত হবে মেন এবার

তার মানে এইখানে চার্জ কত টু ইন্টু ভি না কোনো ইকুই ভ্যালান্টিক ভিডি আসেনি আচ্ছা একবার ভি নাইন ভোল্ট চলে আসলেই তার তাহলে তো গেম ওভার ভি আর কি করে গেম ওভার ই আই কত হাফ টু ইনটু টেন স্কোয়ার প্লাস হাফ ওয়ান ইন্টু সেভেন স্কোয়ার ইএফ কত হাফ দেখো হাফ এই হাফ কি হবে বলো হাফ इनटू टू प्लस वन टू नाइन स्क्वायर लाइ टू प्लस वन इनटू नाइन स्क्वायर हिट जनरेटेड थ्री माइक्रो जूल देखो एक आर्श चाहिए ना यस सर थ्री उसे बच्चों अच्छा इबार तुम्हारे रामी एक टक कथा बोलूँगा स्मार्ट पीपल स्मार्ट बॉय अच्छा इबार এই শর্ট ট্রিকটা না শর্ট ট্রিকটা না দেখো 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 আমি এইখানে দিয়ে শুনবে দুটো সেম পোলারিটি করেছি না দুটো পোলারিটি দুটো করার আমাদের কাছে একটা কনফিডেন্স কি পেয়ে গেছি যে এই প্লেটগুলো সবসময় সেম পজিটিভ হবে তাই না হ্যালো বাদিকের এই প্লেটগুলো সবসময় পজিটিভ হবে এবার ধরো আমি অপোজিট পোলারিটি কি বললাম অপোজিট পোলারিটি হ্যালো অপোজিট পোলারিটি আমি এখানে কানেক্ট করলাম তাহলে কি ঘটনাটা ঘটবে এবার দেখো এই অপোজিট পোলারিটি এই যে আমি এখানে যা শিখিয়েছি সেম পোলারিটির জন্য অপোজিট পোলারিটির জন্য সেম জিনিস অ্যাপ্লিকেবল অপোজিট পোলারিটির জন্য সেম জিনিস অ্যাপ্লিকেবল এবার অপোজিট পোলারিটির আমি একটা প্রবলেম তোমাদের দেব এখনই এবং সেই প্রবলেমটা তোমরা শর্টকাটে আমি তোমাদের এখন করিয়ে দেব এবং ট্রিক্স দিয়ে মানে অ্যাকচুয়ালি তোমাদের হোমওয়ার্কে করতে হবে দেখতে হবে দুটো সেম আসছে কিনা কিরকম দেখো অপোজিট পোলারিটি বি পার্ট বললাম না দেখো অপোজিট পোলারিটি অপোজিট পোলারিটিতে কি হচ্ছে আগে আমি ড্র করে নিই ওই সেম কনসেপ্ট রয়েছে ডিআর ওই যে সুইচ আর টি ইকুয়াল টু তে অন হয়েছে আর এইখানে আহ দেখো থ্রি মাইক্রোফ্যারাড থ্রি মাইক্রো এইখানে টু মাইক্রো ওকে আর এইটা প্লাস মাইনাস টোয়েন্টি ভোল্ট এইটা প্লাস মাইনাস টেন ভোল্ট দেখো সিনারিওটা এবার তোমরা আমাকে এখানে শর্ট ট্রিকে বল তো কি হওয়ার কথা ফাইনাল ভোল্টেজ তো দুটোরই सेम হওয়ার কথা তাই না আ আচ্ছা মু হচ্ছে কি তুমি 16 8 8 রাইট রাইট দেখো এর মাঝখানে যে চার্জ সেই চার্জটা ওইখানেই থাকবে দেখো এইখানে যে চার্জ এই চার্জটা ওর বাইরে বেরোবে না ওখানেই থাকবে আগে বলো থাকবে এই যে আমি ডট ডট দিয়ে যেটাকে ড্র করেছি না এইটুকু এইটাকে বলে আই আর আইসোলেটেড রিজিয়ন আই আর আইসোলেটেড রিজিয়ন আজকেই আমি একটু পরে এই আই টা ডিসকাস করব আই আর আইসোলেটেড রিজিয়ন আমি সব কিন্তু এখন কার জন্য ক্যালকুলেট করছি বলো ট্রানজিয়েন্ট না 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 ট্রানজিয়েন্ট না স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট শেষে করিয়ে দেব ট্রানজিয়েন্ট ইম্পর্টেন্ট আচ্ছা এবার তাহলে বলো তো এইখানে কত ভোল্টেজ প্লাস এইখানে মাইনাস মাইনাস তাহলে টোটাল চার্জ কত প্লাস প্লাস এবার আমি দুটোকে যদি এরকম কানেক্ট করে দিই তাহলে ফাইনালি দুটোর একরসেই সেম ভোল্টেজ হবে দেখো দুটোর একর সেই সেম ভোল্টেজ হবে এবং আমি ধরে নিলাম ধরে নিলাম এটা এইখানেও প্লাস মাইনাস ভি এইখানেও প্লাস মাইনাস ভি ধরে নিলাম তাহলে বলো তো এইখানে আমার চার্জ কত হবে থ্রি ভি আর এইখানে আমার চার্জ কত হবে হ্যালো প্লাস না মাইনাস প্লাস শাবাস এটাকে আমি ভি ধরেছি তার মানে এইটা হবে থ্রি ভি প্লাস টু ভি এখান থেকে ভিএর ভ্যালু এইট ভোল্ট আসছে তোমরা আমার কথা কি বুঝতে পারছো একটু একটু বলো হ্যালো তোমরা আমার আচ্ছা এবার বলো এখান থেকে কি আমি ইয়ে ক্যালকুলেট করতে পারি বলো এখান থেকে এখান থেকে এখান থেকে আমাকে কি ক্যালকুলেট করতে হবে বলো হিট জেনারেটেড হ্যালো হিট জেনারেটেড ক্যালকুলেট করতে হবে কি হবে না হবে নাও হিট জেনারেটর আরামসে তুমি ক্যালকুলেট করতে পারবে হিট জেনারেটেড কত সেটা তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো আচ্ছা একটু ফাস্ট করো ভাই

হ্যালো বাকিদের বাকিদের কাছ থেকে আমি জানতে চাই হিট জেনারেটেড সুইচিং প্রবলেম আছে কম্বিনেশন অফ প্লেটস আছে ওটার নাম কি নর্মাল কিটচস ল দিয়ে প্রবলেম আছে তারপরে আমাদের ট্রানজিয়েন্ট হয়ে যাওয়ার পরে ফোর্স বিটুইন প্লেটস আছে আর ডাইইলেকট্রিক আছে বাবা অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট আছে রিয়ার অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট আছে রে বাবা এই ফাইনালি কত আসছে হিট জেনারেটেড 540s वेरी गुड অরিত্র এই কথা কত হুম সে 540 হচ্ছে 700 160 हां ঠিক ঠিক 540 ঠিক আছে মাইক্রোজুল আচ্ছা এবার বলো তো এই যে অপোজিট পোলারিটি তো আমি তোমাদের ট্রিক দিয়েই ভোল্টেজটা বার করা দেখিয়েছি তোমরা আমি যেভাবে করেছি সেইভাবে করতে পারবে এই যে এখান থেকে ধরো কিউ চার্জ আসছে রাইট এইটা আমাকে অরিজিনাল যে প্রসেসটা সেই প্রসেসে তোমরা হোমওয়ার্ক করে দেবে দেখো অরিজিনাল বা অ্যাকচুয়াল প্রসেসে হোমওয়ার্ক করে দেবে হোমওয়ার্ক অ্যাকচুয়াল প্রসেস ওকে নভেম্বরে ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স ডিসেম্বরে ম্যাগনেটিজম আর জানুয়ারিতে ইএমআই দ্যাট উইল কমপ্লিট আওয়ার সিলেবাস বাই দ্যাট টাইম যারা শুধু 12 এ পড়ো স্যার স্যার নেক্সট উইকে আমি অত টাস করতে পারবো না ঠিক আছে তোমরা যারা 10 এর আছো টেস্টের হ্যাঁ জানি আমি ঠিক আছে ভিডিও লেকচারটা দেখে নিও তারপরে ঠিক আছে অসুবিধা হবে না অসুবিধা হবে না আমি সেইভাবেই ইয়ে করার চেষ্টা করব ওকে আচ্ছা এই এখনো পর্যন্ত তোমাদের যা করালাম না এটা এখনো পর্যন্ত যেই মেন বা অ্যাডভান্স এই কনসেপ্ট থেকে এসেছে এই কনসেপ্ট থেকে এখনো পর্যন্ত প্রবলেম আসেনি যেটা আমি এখন করাতে যাচ্ছি কি করতে যাচ্ছি তিনটে চার্জ ক্যাপাসিটার কে জুড়ে দেবো হ্যালো তিনটে চার্জ ক্যাপাসিটার কে জুড়ে দেবো রাইট আচ্ছা এইবার এদিকে চলে এসো কোথায় গেল এই যে কানেক্টিং না এই যে যখন আমি একটা ব্যাটারির সাথে চার্জ ক্যাপাসিটার বা আনচার্জ ক্যাপাসিটার কে জুড়েছিলাম এই যে এখানে এখানে যদি দুটো ব্যাটারি দিয়ে দেয় তাহলে কি করবো তাহলে ওই দুটো ব্যাটারি প্যারালাল থাকলে যে সেলের কম্বিনেশন আমরা করেছিলাম মনে পড়ে ওই কম্বিনেশন করে একটা সিঙ্গেল করে নিয়ে তারপরে তো পেরে যাবে না রাইট আচ্ছা এবার আমি তিনটে দিয়ে দুটো প্রবলেম করাবো তিনটে 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 তোমার কাছে চার্জ ক্যাপাসিটার আছে আচ্ছা ড্র করে নি দেখো সবার প্রথমে কি বলেছে শোনো আচ্ছা ফাইভ ভোল্ট ওয়ান মাইক্রোফ্যারাট এটা প্লাস এটা মাইনাস এটা ইনিশিয়ালি এই চার্জ বন্ধুগণ হে বন্ধুগণ ইনিশিয়ালি এই চার্জ ঠিক এইটা হচ্ছে প্লাস মাইনাস টু ভোল্ট টু প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস এইটাও দেখো এইটাও টেন ভোল্ট টেন ভোল্ট নিয়ে নিোফার এইটা হচ্ছে ইনিশিয়ালি দিয়ে দেওয়া হয়েছে ঠিক এবার কি বলেছে শোনো এই চার্জ ক্যাপাসিটার এইখানে কত চার্জ ফ্লো হয়েছে সেটা বার করতে হবে একবার চার্জ কত ফ্লো হয়েছে সেখান থেকে আমরা আরামসে ভোল্টেজ পেয়ে যাবো বলো আরামসে ভোল্টেজ পেয়ে যাবো একবার ভোল্টেজ পেয়ে গেলে আমি হিট জেনারেটেড পেয়ে হিট মানে হচ্ছে ইনিশিয়াল চার্জ স্টোর ইন দ্য ক্যাপাসিটার সেই ইনিশিয়াল চার্জ স্টোর ক্যাপাসিটর তিনটের জন্যই করতে হবে ঠিক শুধু আমার আলটিমেটলি দরকার ফাইনালি কত ভোল্টেজ এসছে কি তাই না হ্যালো বলো 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 ফাইনালি আছে কত ভোল্টেজ এসছে তোমরা আমার কথা বুঝতে পারছো

মাইনাস ফাইভ দেখো তো ঠিক লিখেছি কিনা সব ইয়েগুলো দেখো তো হ্যালো ঠিক লিখেছি দেখো দেখো এবার আমি তোমাদের যেটা বলতে চাইছি তোমরা যা খুশি নিতে পারো কিন্তু আমি কি নিচ্ছি এটা প্লাস কিউ তো এই প্লাস কিউ থেকে এইদিকে চার্জ গেছে কিউ আমি নিলাম আমি নিলাম ঠিক এবার একটা জিনিস শোনো এইটা যদি ক্যাপাসিটেন্স হয় এটা যদি ক্যাপাসিটেন্স হয় তাহলে বলতো ক্যাপাসিটেন্স এটা কি কখনো সম্ভব এই প্লেটে প্লাস টোয়েন্টি আহ না এই প্লেটে ধরো ফিফটিন মাইক্রোকুলম আর এই প্লেটে মাইনাস টু মাইক্রোকুলম এটা কি পসিবল নট পসিবল তাহলে তো হলো না তার মানে ভেবে দেখো এইখানে চার্জ কমছে না বাড়ছে কমছে এই যে এইখানটায় এই যে এই প্লেটে রাইট তাহলে বলো তো এই প্লেটেও আমাকে চার্জ কমাতে হবে কি হবে না এই প্লেটে কমাতে হবে না মানে সরি বাড়াতে হবে বাড়াতে হবে মাইনাস কিউ বাড়াতে হবে ঠিক এবার দেখো আমি কি বলছি এইখানে যদি কিউ চার্জ চলে যায় কিউ চার্জ চলে যায় তাহলে এই প্লেটে আমার চার্জ কত এখন বলতে পারবে এই প্লেটে চার্জ কত আচ্ছা এই ভেরি গুড ভেরি গুড তোমরা এক একটা করে করো একটা প্রবলেম করলে পরে একটা পেয়ে যাবে টোয়েন্টি মাইনাস কিউ সেম কনসেপ্ট সেম প্লাস না মাইনাস প্লাস এবার তো এইখানে যেটা প্লাস হয় এইটাতে সেটাই মাইনাস হয় না

এটা কি হয়েছে ফোর প্লাস কিউ আর এখানে কি হয়েছে ঠিক লিখেছি দেখো দেখ না ভুল লিখেছি দেখো তো ঠিক লিখেছি কিনা এবার ঠিক আছে না কোথাও একটু গন্ডগোল করছি রিহা এই কোথায় গন্ডগোল করেছি বলতো এটা 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 প্লাস হওয়ার কথা না মাইনাস হওয়ার কথা প্লাস হুম প্লাস হবে প্লাস হবে আরে বাবা এই প্লেটে যা হবে এই প্লেটে তো তার অপোজিটটা হবে তাহলে এখানে প্লাস হয়েছে এখানে মাইনাস এখানে দেখো এই ভিতরে কোয়ান্টিটি গুলো সব সেম আছে শুধু এখানে প্লাস এখানে মাইনাস চেক করে দেখো কি তাই না হ্যালো আচ্ছা এই হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন এই তোমরা বুঝতে পেরেছ এবার দেখো তো এখান থেকে যদি এইখানে চার্জ যায় তাহলে এইখান থেকে এইখানে চার্জ যাবে এইখান থেকে এইখানে এবার আমাদের ক্যালকুলেট করতে হবে এবার আমি কি করছি মাইনাস এটা প্লাস ধরে নিচ্ছি ভি ওয়ান কেন আমি এখানে যেহেতু আগে প্লাস ছিল সেই যেহেতু প্লাসই ধরে নিয়েছি ঠিক এখানে যেহেতু আগে প্লাস ছিল সেইখানে ধরে নিয়েছি প্লাস মাইনাস ভি টু এইখানে যেহেতু আগে প্লাস ছিল এখানে মাইনাস ছিল এখানে প্লাস মাইনাস ভি থ্রি ধরে নিয়েছি ধরে নিয়েছি এবার উল্টো অন্য কিছু ধরেও হতে পারে কোনো অসুবিধা নেই এইবার বলতো আমি যদি এখানে কিকচস লাগাই নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে না কমছে ভি ওয়ান পজিটিভ থেকে নেগেটিভ বাড়ছে না কমছে পজিটিভ থেকে নেগেটিভ বাড়ছে না কমছে ঠিক এবারে ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে এর পজিটিভ প্লেটে যত চার্জ আছে তার ক্যাপাসিটেন্স দিয়ে ডিভাইড হবে পজিটিভ প্লেটে কত চার্জ আছে টোয়েন্টি মাইনাস কিউ বাই টু মাইনাস ভি টু ভি টু এর পজিটিভ প্লেটে যত চার্জ আছে সেটা ইয়ে দিয়ে ভাগ হবে ক্যাপাসিটেন্স দিয়ে পজিটিভ প্লেটে কত চার্জ আছে এর পজিটিভ প্লেটে কত চার্জ আছে দেখো তো বুঝতে পেরেছ কিনা হে বন্ধুগণ দেখো বুঝতে পেরেছ কিনা বলো বুঝতে পেরেছ ইকুয়েশনটা হ্যালো আচ্ছা আচ্ছা এখান থেকে তোমরা ক্যালকুলেট করে দেখো তো থ্রি বাই টু কিউ এর ভ্যালু থ্রি বাই টু মাইক্রোকুলাম্বার

লোক বোঝা যাচ্ছে হ্যালো 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 ফ্রেন্ডলক বোঝা যাচ্ছে আচ্ছা বুঝতে পারছো আচ্ছা এবার দেখো জাস্ট মিনিট আচ্ছা তোমরাদের আমি আর একটা কথা একটু বলি তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে চারিদিকে উত্তাল ডেঙ্গু হচ্ছে কোনো মতেই এখন আমাদের শরীর খারাপ করা চলবে না ওকে খুব সাবধানে থাকবে আচ্ছা আমাদের এইখান থেকে এইটুকু ক্যালকুলেট করতে পারলেই হলো তুমি ভি ওয়ান ভি টু আরামসে ক্যালকুলেট করে ফেলতে পারবে রাইট বলো ভি ওয়ান ভি টু ভি থ্রি আরামসে ক্যালকুলেট করতে পারবে যেমন এইটা হবে তোমার ভি ওয়ান এইটা হবে তোমার ভি টু আর এইটা হবে তোমার ভি থ্রি ঠিক তাহলে তুমি ভি ওয়ান ভি টু ভি থ্রি আরামসে ক্যালকুলেট করতে পারিবে আচ্ছা এবার আমি এখানে আরেকটা একটা কথা বলতে চাই আমি এইখানে কি ধরেছিলাম বন্ধুগণ এইখানে প্লাস মাইনাস ধরেছিলাম এখানে প্লাস মাইনাস ধরেছিলাম এবার তুমি বলরে দাদা তুমি কেন ওখানে প্লাস মাইনাস ধরেছিলে আমি তো ধরেছিলাম ইনিশিয়ালি যেহেতু প্লাস ছিল সেহেতু পরেও ধরে নিয়েছি প্লাস হয়েছে সেরকম তো নাও থাক হ্যাঁ দেখো না সেটা করে দেখাচ্ছি যা খুশি দেখো কিন্তু তার করসপন্ডিং জিনিসপত্র আমাকে দেখো আমি কি ধরেছিলাম এইটা প্লাস এটা মাইনাস ধরেছিলাম না হ্যালো আর আচ্ছা এবার দেখো আমি কি করছি আমি এইটাতে প্লাস ধরছি এইটাতে মাইনাস ধরছি ধরতেই পারি এইটাতে প্লাস ধরছি এটা মাইনাস ধরছি আবার এইটাতে প্লাস এইটাতে মাইনাস ধরছি আমার মর্জি মতো আমি ধরে নিয়েছি কারো কোনো কারো কোনো কথা বলার আছে কারো কোনো কথা বলার নেই এটা ভি ওয়ান এটা ভি টু এটা ভি থ্রি ইকুয়েশন কি হবে পজিটিভ থেকে নেগেটিভ কমছে না বাড়ছে তারপরে নেগেটিভ থেকে পজিটিভ প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু জিরো হ্যাঁ স্যার এবার বলো তো এইখানে যদি আমি এইটা বসিয়ে দিই এইটা এই ভি ওয়ান এর জায়গায় এই ভি ওয়ান এর জায়গায় এটা বসিয়ে দিই আর ভি টু জায়গায় যদি এটা বসিয়ে দিই আর ভি থ্রির জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে কিউ ডিফারেন্ট আসবে না হ্যালো কিউ ডিফারেন্ট আসবে না ইয়েস আসবে কিন্তু সেটা কি পসিবল ডিফারেন্ট সেটা কি পসিবল না এবার ফেলা সিটা রাখো আরে বাবা আমি এখানে কাকে পজিটিভ প্লেট ধরেছি এইটাকে পজিটিভ প্লেট ধরেছি না তাহলে আমরা যখন ভোল্টেজ ক্যালকুলেট করি সেই ভোল্টেজটা কি হয় পজিটিভ প্লেটে যে চার্জটা থাকে সেটা দিয়ে আমরা ডিভাইড করি না ক্যাপাসিটেন্স দিয়ে এবার বলো তো পজিটিভ প্লেটে চার্জ কত প্লাস কিউ মাইনাস টোয়েন্টি মাইনাস কিউ না মাইনাস টোয়েন্টি মাইনাস কিউ মাইনাস মাইনাস টোয়েন্টি মাইনাস কিউ বাই ওয়ান এবার এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল হ্যালো এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল দেখো তো এটার সাথে মিলছে কিনা এবার প্লাস ভি টু এবার তুমি ভি টু এইটাকে পজিটিভ ইয়ে প্লেট ধরেছো এইটাকে তাহলে পজিটিভ প্লেটে চার্জ কত -5 q তাহলে -5 q দেখো -5 q ডিভাইডেড বাই 1 माइनस v3 जे रकम आछे v3 चेंज होयनी देखो तो yes. ए माइनस मिले एखाने माइनस चले आसछे देखो yes, यस ताले कि ए आगेटार साथे मिलेछे यस सर यस मिलेछे कारण माने एखाने आमार ध्यान देने वाली बात क्या है हेलो बोलो 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 ध्यान देने वाली बात क्या है ध्यान देने वाली बात ये है

আমার মনের শান্তির জন্য এখনই তাড়াতাড়ি করে দেবে দেখো আমার মনের শান্তির জন্য এই প্রবলেমটা তোমরা তাড়াতাড়ি করে এখানে শর্টকাট ইউজ হবে না প্লাস মাইনাস ইনিশিয়ালি 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 এটা আনচার্জ এটা প্লাস মাইনাস Four microfarad. Four volt. Eta two microfarad. Zero. Eta. Ten volt. Four microfarad. Abatau abataw batau batao. Ab batau. Batao. Charge kondike koto flow koreche. Ek too fast. Ek to fast. স্যার আপনি একটু পেজটা ওপেন করবেন একদম ঠিক আছে স্যার

ফর্টি মাইনাস কিউ এইখানে ফর্টি মাইনাস কিউ মাইনাস এইখানে চার্জ এসছে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ এইখানে সিক্সটি সিক্সটিন প্লাস কিউ এইখানে সিক্সটিন মাইনাস হ্যাঁ বলো আমাদের এক্ষুনি সিলেবাস দিল মানে ইয়ার প্রিবোর্ডস এর ফিজিক্স আছে ওকে এক তারিখে ওকে আগে বলো এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে কিনা না বাস গেম ওভার কি করে গেম ওভার এবার তোমরা একটু আগে যেটা বললাম একটু আগে যেটা বললাম মাইনাস প্লাস ভি ওয়ান এটা প্লাস ধরেছি এটা প্লাস জরো মাইনাস ভি টু এটা প্লাস জরো এটা মাইনাস জরো ভি থ্রি একই ব্যাপার কি চলাও ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি থ্রি ইকুয়াল টু জিরো রাইট এবার ভি ওয়ান কত দেখো ভি ওয়ান কত ফর্টি মাইনাস কিউ বাই ফোর মাইনাস কিউ বাই টু মাইনাস সিক্সটিন প্লাস কিউ বাই ফোর ইকুয়াল টু জিরো একে বুঝতে পেরেছো কিনা বাস এখান থেকে কিউ ভ্যালু সিক্স চলে আসবে আচ্ছা এবার একটা কথা বলো ভ্যালু যদি চলে আসে মাইক্রোকুলম তাহলে বলো তো তারপরে বাকি যে সেগুলো তোমরা করতে পারবে কি পারবে না আচ্ছা এইবার আমরা তাহলে তো আমরা দেখো একটা কনসেপ্ট তো পেলাম এই যে মানে ক্যাপাসিটার গুলোকে যদি আমি জুড়ে দিই তাহলে কি ঘটনাটা ঘটছে এটা তো পেলাম হ্যালো ইস আচ্ছা এবার আমরা চলে যাবো আহ কনসেপ্টে নেক্সট কনসেপ্টে আমরা যেটা করব দেখো নেক্সট কনসেপ্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই উম স্টেটের ওপরেই আমরা চলছি এখনো কিন্তু স্টিডি স্টেট থেকে বেরোইনি আমরা এই স্টিডি স্টেটের ওপরেই চলছি বিহার ই স্টিডি স্টেট থেকে বেরোই নি আমরা সার্কিট আনালিসিস্ট উইথ ক্যাপাসিটিন্স করবো সার্কিট আনালিসিস্ট উইথ ক্যাপাসিটেন্স ওকে কি দিয়ে লিখি কি দিয়ে লিখি এটা দিয়ে লিখি সার্কিট অ্যানালিসিস দেখো আচ্ছা সার্কিট অ্যানালিসিসে ট্যান ট্যান করে লাভ নেই একবারে ডাইরেক্টলি চলে যাচ্ছি কিট অফে আচ্ছা এই যে ল ল মনে আছে এই ও ল আমরা কার কাক ইয়ে ইসে পড়ে এসছিলাম কি বলে আহ কোথায় এবং কারেন্ট ইলেকট্রিসিটি আমি কেন আগে করিয়ে নিয়েছি কারেন্ট ইলেকট্রিসিটি যদি আগে আমি করিয়ে নিই সেইটা করালে আমার ক্যাপাসিটেন্সের স্টিডি স্টেটের কনসেপ্ট গুলো বোঝাতে সুবিধা হবে দেখো যেমন আমি ফাস্ট কনসেপ্টটা যদি বলি সেটা হচ্ছে যদি আমি বলি এই কিপচসরায়ের দুটো ল আমরা ডিফাইন করি একটা হচ্ছে জাংশন ল দেখো জাংশন ল এই জাংশন ল মানে হচ্ছে আগে আমরা সেই জাংশন লয় কি করেছিলাম বলতো হ্যালো হ্যালো টোটাল কারেন্ট জিরো করেছিলাম মনে পড়ছে এবার বলতো কারেন্ট মানে কি ডি কিউ বাই ডিটি এটা জিরো না সামেশনটা এবার ডিটি যদি সবগুলোতে কেটে দিই তাহলে বলতো এখানে বেসিক্যালি টোটাল চার্জ জিরো না দেখো হ্যালো অ্যাকচুয়ালি এটা টোটাল চার্জ জিরো হওয়ার কথা না অ্যাকচুয়ালি ডেল্টা চার্জ জিরো হ্যাঁ স্যার হ্যাঁ টোটাল চার্জ বেসিক্যালি চার্জ হয় কনস্ট্যান্ট হ্যাঁ কিউ জিরো আসছি আসছি ভয় পাওয়ার দরকার নেই কনসেপ্ট আচ্ছা সেকেন্ড কনসেপ্ট হচ্ছে লুপ ল সেম কনসেপ্ট সেম ওখানকার মতো এই লুপ লকে আমরা কি বলবো ডেল্টা ভি কোয়াল টু জিরো ঠিক এবার দেখো এই দুটো আমরা এবারে একটু বুঝবো এই বোঝার জন্য আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে আমরা লুপ লটাকে লুপ ল এটাকে আগে নিপটাই লুপ ল কম্পারেটিভলি ইজি দেখো কম্পারেটিভলি ইজি যেহেতু লুপ ল কম্পারেটিভলি সেই কারণে আমরা লুপ লটাকে আগে শেষ করবো তারপরে চলে আসব জংশন লয় দেখো এইরকম ধরো দুটো ক্যাপাসিটেন্স এর কি আছে এইরকম ধরো দুটো ক্যাপাসিটেন্স এর চার্জ রয়েছে ঠিক এইখানে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ দেখো এইখানে প্লাস কিউ এইখানে মাইনাস কিউ এর ক্যাপাসিটেন্স সি কি বললাম বলো এর ক্যাপাসিটেন্স সি ওকে আচ্ছা এবার তার মানে কি এইটা পজিটিভ প্লেট এটা নেগেটিভ প্লেট এবার বলো তো এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত কিউ বাই সি ইনফ্যাক্ট প্লাস কিউ বাই সি আমি কি বলেছিলাম এই ইনার আর সার্ফেস অফ দ্য পজিটিভ প্লেটের ভিতরে যে চার্জটা থাকে সেটা বাইসি এইটা ভি মানে কি বলতো এই ভি মানে হচ্ছে এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স মনে পড়ে হ্যালো আর মানে প্লেটের যদি আমি পটেনশিয়াল বলি প্লাস কিউবাইসি আর তুমি বলবে তাহলে এই প্লেটের মাইনাস কিউবাইসি না তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত হলো টু কিউবাইসি হচ্ছে না হম কিন্তু সেটাকে ঠিক না এর পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে প্লাস কিউবাইসি পোটেন্সিয়াল ডিফারেন্স হায়ার আর লোয়ার এর মধ্যে তাহলে এইটা যদি প্লাস কিউ বাই সি হয় এইটা তাহলে এখানে কত হওয়ার কথা জিরো না হ্যাঁ আপনি এগুলো কিন্তু ভুল কনসেপ্টটা মনে থাকবে প্লাস কিউ বাই টু সি মানস কিউ টু সি হবে ওগুলো ভেল ভুলে যাও অত ইয়ে করার দরকার নেই আগে বলো এইখানে প্লাস কিউ বাই সি আর এখানে জিরো আর এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স প্লাস কিউ বাই সি ঠিক এবারে তুমি এইরকম ভাবে চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে এবার মনে আছে আমরা যখন লুপ ল নিয়েছিলাম তখন কারেন্ট একটা দিকে ফ্লো হচ্ছিল আর আমি লুপের একটা ডিরেকশন নিয়েছিলাম সেই লুপের ডিরেকশনটা যে ইউজার সে নিচ্ছে কোন ডিরেকশনে মনে আছে এখানেও আমি যদি বলি যে আমার ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে নিচ্ছি দেখো আমার ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে নিচ্ছি তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো এখানে পজিটিভ থেকে নেগেটিভ কমছে না বাড়ছে কমছে তার মানে আমার এখানে কি হওয়ার কথা প্লাস কিউ বাই সি এটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স তাহলে একটা মাইনাস হওয়ার কথা না কমছে মানে মানে কমছে মানে নেগেটিভ আমরা নেগেটিভ নেব আমি আস্তে আস্তে প্রবলেম যখন করব তখন তার আরো বোঝাবো তাহলে ফার্স্টটা বুঝতে পারলে এবার সেকেন্ডটা দেখো সেম ভাবে এটা প্লাস মাইনাস কিউ আমি এই থেকে এই যাচ্ছি এটা আমাদের লুপের ডিরেকশন তাহলে বলো তো আমি ভোল্টেজের ক্ষেত্রে কি লিখবো প্লাস কিউ বাই সি আর এখানে একটা প্লাস লিখবো কেন নেগেটিভ থেকে পজিটিভ বাড়ছে তাই প্লাস আর প্লাস কিউ বাই সিটা কি এই দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ঠিক সেম ভাবে আমাদের এখানেও আমাদের এই মাইনাস প্লাস ই থাকবে ই ই মানে হচ্ছে তোমার ব্যাটারি সেল যদি আমি এই দিক থেকে এই দিকে যাই তাহলে প্লাস ই আর যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে মাইনাস ই তোমরা কি বুঝতে পারছো হ্যালো বলে বুঝতে পারছো আচ্ছা যদি বুঝতে পারো তাহলে এইবার একদম ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি প্রবলেম না এইটা আগে বুঝিয়ে নিই জাংশন লটা তারপরে ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি এখানে বেশি ভাটিয়ে লাভ নেই দেখো সবার প্রথমে আমি একটা সিচুয়েশনটা দেখো অনেকগুলো ক্যাপাসিটেন্স কোড নেব একদম বুঝিয়ে দেবো কোনো চাপ নেই

সি টু এইখানে এইটা সি থ্রি এইখানে এইটা সি ফোর এইখানে এইটা সি ফাইভ এবার যেটা বলবো শুনবে আমি তোমাদের একটা কথা বলেছিলাম ব্যাটারি ব্যাটারি চার্জ প্রোভাইড করে করে না ব্যাটারি চার্জ প্রোভাইড করে করে না ব্যাটারি এনার্জি প্রোভাইড করে ঠিক আচ্ছা এবার আমরা এর আগে দেখেছি যে আনচার্জ যদি ক্যাপাসিটার থাকে তার যদি আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স পুট করি বা ভোল্টেজ ভোল্টেজ ডিফারেন্স লাগাই তাহলে ওই মানে যে ওটার নাম কি যে তোমার পজিটিভ প্লেট অফ ব্যাটারি সেই প্লেটে যে পোলারিটি থাকে ক্যাপাসিটেন্সটার যে প্লেটটা সেই পোলারিটিতে লাগানো থাকে সেটাও পজিটিভ হয় এখানে পজিটিভ হয়ে যায় কারণ এখানে পজিটিভ চার্জ আচ্ছা এটা হয়ে যায় আমরা দেখেছি এবার আমি তোমাদের আইসোলেটেড রিজনের কথা একটু আগেই বলেছি আইসোলেটেড রিজন মানে কি যে রিজন এর মধ্যে কোনো চার্জ এদিক থেকে ওদিক যেতে পারবে না কিরকম দেখো দেখো এইটা একটা আইসোলেটেড রিজন ভেবে বলো এইটা একটা আইসোলেটেড রিজন স্যার আইসোলেটেড রিজন করে বুঝবে কোনটা হয় বলছি বলছি আইসোলেটেড রিজন আচ্ছা এবার দেখো এই প্লেট এই প্লেট আর এই প্লেট এইটা একটা আইসোলেটেড আইসোলেটেড একটা আচ্ছা এইবারে বাড়িবারে তো আইসোলেটেড রিজিয়ন মানে আমি কিভাবে নেবো বলতো যেখানে থেকে এক প্লেট থেকে অন্য প্লেটে আমি জাম্প করছি না চেক করে দেখো এই যে ব্লু দিয়ে যখন করেছি আমি এক প্লেট থেকে অন্য প্লেটে জাম্প করছি না এই রেড দিয়ে যখন করেছি এক প্লেট থেকে অন্য প্লেটে জাম্প জাম্প করছি না দেখো ভালো করে ও মানে স্যার যদি C2 C4 C5 পারবো না এটা C হ্যাঁ এটা পারবো C2 C4 C5 হ্যাঁ পারবো না কি করে পারবো C2 C4 C5 না কি করে পারবো তুমি C2 C4 C5 কি করে নেবে বলো তোমাকে যে মানে মোদ্দা কথা তোমার আইসোলেটেড রিজেনের মধ্যে দুটো ক্যাপাসিটার প্লেটের মধ্যে একটা একটাই শুধু থাকবে দুটো থাকবে না আচ্ছা নেক্সট বলো তো এইটা আইসোলেটেড প্লেটেড রিজন কিনা হম কেন মানে মানে আইসোলেট রিজেন প্রত্যেকটা ক্যাপাসিটির মধ্যে দিয়ে যেতে হবে রাইস রাইস যেকোনো একটা প্লেট কারণ কি আইসোলেটেড রিজেন বলতে আমি এটা বোঝাচ্ছি এইটা থেকে মানে এই প্লেট থেকে ওই প্লেটে আমার চার্ট জাম করছে না এই প্লেট থেকে ওই প্লেটে আমার চার্জ জাম করছে না তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো এবার বলো প্রত্যেক কটার একটা করেই আমার ইয়ে এনেছি কি এনেছি বলো প্রত্যেক কটার একটা করেই প্লেট আছে দেখেছ হ্যালো এবং প্রত্যেক কটার একটা করেই প্লেট আছে রাইট দুটো প্লেট একই ক্যাপাসিটেন্সে দুটো প্লেট তুমি একসাথে নিতে পারবে না এবার তুমি বলবে এইখানে ব্যাটারি রয়েছে না ব্যাটারি তাহলে ব্যাটারি গুলোকে কেন আমি ঢুকিয়েছি আরে বাবা আমরা এখানে কি নিয়ে ডিসকাস করছি চার্জ আর ব্যাটারির সাথে চার্জের কিন্তু কোনো সম্পর্ক নেই ব্যাটারি চার্জ প্রোভাইড করে না ব্যাটারি এনার্জি প্রোভাইড করে চার্জ অলরেডি দেয়ার বুঝতে পারলাম সেই এনার্জি দিয়ে ও রিডিস্ট্রিবিউটেড করে রিডিস্ট্রিবিউট করে আগে বলো এটা বুঝতে পেরেছ কিনা বন্ধুগণ এবার বলো সবার প্রথমে এই ব্লু টাই চলে এসো ব্লু এই সরি গ্রিন টাই সবার প্রথমে আনচার্জ ছিল আনচার্জড তাহলে বলতো সি টু আর সি ফাইভ টোটাল কত চার্জ ছিল হ্যালো সি টু আর সি ফাইভ টোটাল কত চার্জ ছিল হ্যালো সি আর সি ফাইভ এ ব্যাটারি কানেক্ট করার আগে টোটাল কত চার্জ ছিল জিরো তারপরেও তো জিরোই হবে তারপরে মানে তারপরে যখন চার্জ গুলো ডিস্ট্রিবিউট হবে তখন তো জিরোই হবে তাহলে আমি ধরলাম এখান থেকে প্লাস কিউ ওয়ান চার্জ গেছে তাহলে এর ভেতরে প্লেট প্লেটে কত প্লাস কিউ ওয়ান চার্জ তাহলে বলতো এর ভেতরে প্লেটে কত হতে হবে মাইনাস কিউ কেন আরে এই দুটো মিলেই তো জিরো হওয়ার কথা এই দুটোকে অ্যাড করলেই তো প্রিভিয়াস হবে বুঝতে পেরেছো এইবার বলো এটা যদি ক্যাপাসিটার হতো তাহলে এই প্লেটে কত প্লাস প্লাস কিউ ওয়ান আর এই প্লেটে কত মাইনাস সরি আই এম এক্সট্রিমলি সরি মাইনাস কিউ ওয়ান দেখো এটা বুঝতে পেরেছো কিনা সি টু সি ফাইভ হয়ে গেছে এবার চলে এসো ভি টু তে যেহেতু ভি টু আমি ধরলাম এইখানে ওর চার্জ গেছে প্লাস কিউ টু আমি ধরলাম তাহলে বলতো এইখানে চার্জ কত মাইনাস কিউ টু এটাই প্লাস কিউ টু দেখো হ্যালো কেন এই ব্লু যে তোমার আইসোলেটেড রিজিয়ন মিলে কত হবে এবার তো এটা কত মাইন্স এবার রেডটাকে নাও রেডটাকে রেডের এই প্লেটে মাইনাস কিউ ওয়ান এই প্লেটে এই প্লেটে মাইনাস কিউ টু তাহলে বলো এই প্লেটে কত দেখো তো বুঝতে পেরেছো কিনা হ্যাঁ এবার বলো এই প্লেটে কত হবে মাইন্স কিউ ওয়ান ঠিক ঠিক দেখো তো সব মিলে গেছে কিনা তুমি এই হোয়াইট হোয়াইট আইসোলেটেড রিজনটা না হোয়াইট আইসোলেটেড রিজন সেখানে এখানে প্লাস কিউ এখানে প্লাস কিউ টু এখানে প্লাস কিউ ওয়ান আর এখানে মাইনাস কিউয়ান প্লাস কিউ টু এটাকে শাবাশ চাবাক শাবাট বুঝতে পেরেছো কিভাবে আমি আইসোলেটেড রিজন থেকে চার্জগুলোকে ডিস্ট্রিবিউট করলাম বলো একবার চার্জ আমার ডিস্ট্রিবিউট হয়ে গেছে হ্যালো একবার চার্জ আমার ডিস্ট্রিবিউট হয়ে গেছে একবার যদি আমার চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যায় শোনো ভালো করে একবার যদি আমার চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে আমার এবারে এটা আমরা কোন ল লাগালাম এই দুটো লয়ের মধ্যে জাংশন জাংশন না লুপ লুপ রাইট আমাকে লুপ লাগাতে হবে কারণ একটা প্রবলেম সলভ করার জন্য আমাকে দুটো লয়ই লাগিয়ে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে কি হবে না হবে এবার দেখো যখন আমি লুপ ল লাগাচ্ছি তখন আমাকে একটা লুপের ডিরেকশন ধরে নিতে হবে ইয়েস অফ কোর্স আমি এইটা ধরে নিলাম লুপের ডিরেকশন আর এইখানে এইটাকে ধরে নিলাম লুপের ডিরেকশন এবার একটা কথা বলো যে কটা লুপ সে কটা লুপের ডিরেকশন ধরে নিয়েছি বলো কটা লুপ দুটো লুপ এবার এবার এক হ্যাঁ অ্যাকচুয়ালি তিনটে লুপ কিন্তু এই বড় লুপটাকে যদি নি না সেটা রিডানডেন্ট লুপ এই দুটো লুপ থেকেই ওই বড় লুপটা পাওয়া যাবে তুমি বড় লুপটাও নিতে পারো একই ব্যাপার কোনো অসুবিধা হবে না হ্যালো আচ্ছা এবার আমি ইকুয়েশন লিখছি এবার কি ইকুয়েশন লিখবো বলো কি ইকুয়েশন লিখবো

দুটো ইকুয়েশন নিজে নিজে লিখতে পারছো কিনা দেখো যদি নিজে লিখতে পারো হ্যালো 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 এই লিখতে পেরেছো হ্যালো হ্যালো ওকে আবার দেখো এর উপরে আমি যা তিনটে প্রবলেম করাবো এই তিনটে প্রবলেমই আমাদের আহ এইটার কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার করবে হ্যালো এই তিনটে প্রবলেমই এইটার পুরো কনসেপ্ট ক্লিয়ার করবে আগে বলো এই পুরো জিনিসটা বুঝতে পেরেছো এতক্ষণ ধরে আমি অফ ফ্লা থেকে ল থেকে যা যা বললাম এই অফ ফ্লা থেকে সার্কিট অ্যানালিসিস থেকে আমি যা যা বললাম সেটাই হচ্ছে এই পুরো জিনিসটা দেখো এই যে রাইট লাস্ট ইয়ারে কিউ1 বাই সি1 এ কিউ1 বাই সি2 কোনটা কোনটা ডিয়ার একদম লাস্ট এরটা সি5 কিউ1 বাই সি5 সেকেন্ড টার্মটা এটা হ্যাঁ কিউ1 বাই সি1ই তো হওয়ার কথা এই না C2 হবে না C2 একদম এটা তো C2 রয়েছে ডিয়ার এই যে হ্যালো এইটা তো C2 রয়েছে একদম ডিয়ার আই এস একদম 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 C2 C2 তুমি ঠিকই বলেছ আগে বলো বাকি সব ঠিক আছে হিলো হিলো হ্যালো ইয়েস ডাউট থাকলে বলো আচ্ছা যদি ডাউট না থাকে বা তিনটে প্রবলেম করব এর উপর তাহলে আমাদের পুরো কনসেপ্টটা আজকের জন্য ক্লিয়ার হবে ওকে 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 দেখো আগে ডায়াগ্রামটা ড্র করি দেখো প্রবলেমটায় আমি দিয়ে দিচ্ছি এইটা প্লাস মাইনাস ফোর ভোল্ট এইটা টু মাইক্রোফ্যারাড সব আনচার্জ ছিল ইনিশিয়ালি ওয়ান মাইক্রোফ্যারাড এইটা ওয়ান মাইক্রোফার দাঁড়ো দাঁড়াও আর কোনটা কি এইটা একবার দেখেন প্লাস মাইনাস ওয়ান মাইক্রোফেরাট টু মাইক্রোফেরাট ফোর আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ করতে চাইছি হ্যালো স্টেপ বাই স্টেপ করতে চাইছি দেখো স্টেপ বাই স্টেপ সবার প্রথমে আমাদের কি কাজ হ্যালো সবার প্রথমে আমাদের কি কাজ আইসোলেটেড ডিজাইন খোঁজা আরে বলো আইসোলেটেড ডিজাইন খোঁজা রাইট ফার্স্ট আইসোলেটেড ডিজাইন খোঁজা এবার বলো তো তিনটে হবে রাইট না তিনটে চারটে হবে চারটে দুটো কম্বাইন করে একটা বলো এটা একটা হ্যালো হুম এইটা একটা আমি ধরে নি আমি ধরে নি আমি তিনটা ধরেছি এটা একটা আর এটা একটা সরি 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 হবে আর হয়ে গেছে ও হো হো সরি 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 এইটা না এইটা তো পুরোটা হবে

ওয়ান আরে বাবা তোমাকে সেই প্লেটগুলো নিতে হবে যে প্লেটগুলো একসাথে জুড়ে আছে সব প্লেটগুলো নিতে হবে আমি একসাথে তিনটে ধরো জুড়ে আছে বা চারটে জুড়ে আছে সেখানে আমি দুটো নিতে পারি না ঠিক হ্যালো বুঝতে পেরেছি তাহলে কি করব কিভাবে আচ্ছা দেখো আমি করছি আমি ধরলাম এই প্লেটে প্লাস কিউ এসছে কিউ ওয়ান এই প্লেটে এই প্লেটে ঠিক অ্যাকচুয়ালি আচ্ছা এই প্লেটে প্লাস কিউ ওয়ান এসেছে তাহলে বলো তো এই প্লেটে কত হবে মাইনাস কিউ ওয়ান ভেরি গুড আচ্ছা এবার দেখো এইখান থেকে এই প্লেটে এসেছে প্লাস কিউ টু তাহলে এই প্লেটে মাইনাস কিউ টু তাহলে এর ভেতরে এই প্লেটটায় কিউ টু মাইনাস কিউ ওয়ান এবার এই প্লেটটায় মাইনস কিউ আর এই প্লেটটায় মাইনাস কিউ ওয়ান তাহলে এই প্লেটটায় কিউ টু প্লাস কিউ টু এই প্লেটটায় মাইনাস কিউ টু গেম ওভার হ্যালো এবারে আমি এক নাম্বার দু নাম্বার বলো তো এক নাম্বার লুপের জন্য কি লিখতে পারি পজিটিভ থেকে নেগেটিভ কমছে মাইনাস ফোর দেখো আমি লিখছি তোমরা মিলিয়ে নাও দেখো তো ঠিক করেছ কিনা এভরিবডি প্লিজ চেক ইট ইয়ার এভরিবাডি

ফরোয়ার্ড ফরোয়ার্ড বল দেখো দেখো ঠিক এই বল প্রবলেমগুলো বুঝতে পেরেছো বল প্রবলেমগুলো বুঝতে পেরেছো আচ্ছা এবার দেখো প্রবলেমগুলো যদি বুঝতে পারো আমি তোমাদের দুটো প্রবলেম এখন হোমওয়ার্ক দেব এই দুটো প্রবলেম তোমরা আমাকে করে দিতে দেবে হোমওয়ার্কে তার মানে আজকে তিনটে হোমওয়ার্ক থাকবে প্রবলেম দুটো দেখো এভরিবাডি একদম ফাইনাল ভ্যালু ক্যালকুলেট করে দেবে

এই ক্যাপাসিটেন্স এই ক্যাপাসিটেন্স আর এই ক্যাপাসিটেন্স এর অ্যাক্রসে টোটাল কত চার্জ হ্যালো বুঝতে পেরেছ কি বললাম আমি এইখানে ধরলাম Q1 এইটাকে ধরলাম Q2 আর এইটাকে ধরলাম Q3 এই Q1 Q2 Q3 এর ভ্যালু বার করতে বলেছে কি বললাম Q1 Q2 Q3 এর ভ্যালু বার করতে বলেছে এটা ফার্স্টার তোমরা বাড়িতে ট্রাই করবে আমাকে পাঠাবে দুজন ছাড়া আমাকে কিন্তু কেউ খুব একটা পাঠায় না এই ব্যাচের এবং আনফর্চুনেটলি সেই দুজনের টেনের স্টুডেন্ট নট টুয়েলভের স্টুডেন্ট দেখো এইটা টেন ভোল্ট প্লাস মাইনাস এইটা মাইনাস প্লাস টোয়েন্টি ভোল্ট এইটা ফোর মাইক্রোফ্যারাড, এইটা এইট মাইক্রোফেরাড এইটা টুয়েলভ মাইক্রোফেরাড সব ইনিশিয়ালি চার্জ ঠিক আমি ধরলাম এখানেও আমাকে এইটা ধরলাম কিউ ওয়ান এটা কিউ টু এটা কিউ থ্রি মানে এই তিনটে বিশের এক চার্জ কত বার করতে বলেছে কিউ ওয়ান কিউ টু স্যার হ্যাঁ বলো হ্যাঁ একবার একটু স্ক্রিনটাকে শেয়ার করা বন্ধ করে আবার করবে আমি একটু বেরিয়ে গেছিলাম ফোনে চার্জ শেষ হয়ে ওকে আচ্ছা আমার হয়ে গেছে আমার হয়ে গেছে দাঁড়াব এক মিনিট